নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তো বন্ধুরা সামনে রয়েছে দু হাজার সাল এই চব্বিশ সালে রয়েছে লোকসভা ভোট এবং বিগত বছরগুলোতে দেখা গিয়েছে লোকসভা ভোটের আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে চব্বিশ সালে দু হাজার সালে এবং চব্বিশ সালে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে প্রচুর শূন্য পদে তোমাদের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের একটি হিউজ পরিমাণ যে ভ্যাকান্সির রিক্রুটমেন্ট করে সেই সংস্থা হচ্ছে এসএসসি বা স্টাফ সিলেকশান কমিশন এই সংস্থার মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা সিংহভাগ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া হয় ঠিক আছে তো ইতিমধ্যেই কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান জারি করেছে যার মাধ্যমে জানানো হয়েছে যে তোমাদের দু সালে এবং চব্বিশ সালের মধ্যে কোন কোন নতুন নিয়োগে নোটিফিকেশান বেরোবে কবে নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে ডেট প্রকাশ করা হয়েছে সঙ্গে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং সঙ্গে সেই পরীক্ষার কিন্তু ডেটও প্রকাশ করা হয়েছে কবে নাগাদ সেই রিক্রুটমেন্টের পরীক্ষা নেওয়া হবে সেগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি মোটেই স্কিপ করবে না শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও একটি করে লাইক করে দিও নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে আসো আজকের ভিডিও আমরা শুরু করি বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট নিউজ সেকশানে দেখো ডেট উনিশে মে দু হাজার তেইশ এখানে বলা হয়েছে রিভাইজড ক্যালেন্ডার অফ এক্সামিনেশানস ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সালে কিন্তু রিক্রুটমেন্ট যে ক্যালেন্ডার সেটা কিন্তু প্রকাশ করেছে এসএসসি তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন টেন্টিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশনস ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে দেখো নেম অফ এক্সামিনেশান পরীক্ষার নাম চাকরি পরীক্ষার নাম এবং তারপরে টায়ার বা ফেস সেগুলো উল্লেখ করা আছে তারপরে দেখো ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ক্লোজিং ডেট ফর্ম ফিলাপের লাস্ট ডেট এবং বলা হয়েছে মান্থ অফ এক্সাম কোন মাসে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে দেখো তোমাদের এখানে প্রথমে রয়েছে এসএসসি জিডি কনস্টেবল এটা কিন্তু দু হাজার বাইশের ভ্যাকান্সি এটা ফর্ম ফিলাপ হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া চলছে তারপরে দেখো এসএসসি সিএসএসএল টেন প্লাস টু দু হাজার বাইশ এটা তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে ঠিক আছে পরীক্ষা হয়ে গেছে তিন নাম্বার রয়েছে এসএসসি এমটিএস নন টেকনিক্যাল এবং হাবিলদার এটাও কিন্তু তোমাদের ফর্ম ফিলাপ হয়ে গেছে পরীক্ষা চলছে ওকে নেক্সট দেখো চার নাম্বার রয়েছে সিলেকশান পোস্ট এক্সামিনেশান ফেজ ইলেভেন দু হাজার তেইশ এটার কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে পরীক্ষা কোনো শুরু হয়নি তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন পোস্ট লাদাখ এক্সামিনেশান দু হাজার তেইশ এটার ফর্ম আপ হয়ে গেছে এটার পরীক্ষা হয়নি এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার তেইশ এখানে তোমাদের ফর্ম আপ হয়ে গেছে রিক্রুটমেন্টের এর পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশের জুলাই মাসে সাত নম্বর রয়েছে কম্বাইন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু হাজার তেইশ অর্থাৎ এসএসসি সিএচএসএল দু হাজার তেইশের ভ্যাকান্সি যারা ফর্ম ফিলাপ বর্তমানে চলছে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট রয়েছে আটই জুন দু হাজার তেইশ ঠিক আছে তোমাদের এই রিক্রুটমেন্টের পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশের আগস্ট মাসে তারপরে রয়েছে আট নাম্বার নিউ ভ্যাকান্সি আসছে তোমাদের এসএসসি এমটিএস নন টেকনিক্যাল এবং হাউল দাস সিবিআইসি অ্যান্ড সিবিএন দু হাজার তেইশের ভ্যাকান্সি যেটা তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক আছে চোদ্দোই জুন হাজার তেইশ তারিখে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থাকবে চোদ্দোই জুলাই দু হাজার তেইশ এবং তোমাদের এই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে এরপরে দেখো নয় নাম্বার নিউ ভ্যাকান্সি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন দু এখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কুড়ি জুলাই দু হাজার তেইশ ফর্ম ফিল লাস্ট ডেট থাকবে তেরোই আগস্ট দু এবং দু হাজার অক্টোবর মাসে তোমাদের এর পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখো দশ নম্বর রয়েছে নিউ ভ্যাকান্সি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্ট ঠিক আছে দু হাজার তেইশে নিউ ভ্যাকান্সির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ছাব্বিশে জুলাই দু হাজার তেইশ তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে ষোলোই আগস্ট দু হাজার তেইশ এবং দু হাজার তেইশে অক্টোবর মাসে তোমাদের কিন্তু এর পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখো এগারো নম্বর স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যানডি এক্সাম দু হাজার তেইশ এটা তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেকেন্ড আগস্ট দু হাজার তেইশ তারিখে ঠিক আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশ আগস্ট দু হাজার তেইশ এবং তোমাদের পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বারো নম্বর রয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন দু যার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বাইশে আগস্ট দু এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে বারোই সেপ্টেম্বর দু এবং তোমাদের পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে দেখো তোমাদের পরবর্তী নিউ ভ্যাকান্সি আসছে সেটা হচ্ছে তেরো নম্বর দেখতে পাচ্ছ কনস্টেবেল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান যেখানে তোমাদের দিল্লি পুলিশে কিন্তু মেল এবং ফিমেল কনস্টেবল নিয়োগ করা হবে যেখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তারিখে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে তিরিশ সেপ্টেম্বর দু এবং তোমাদের এই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে দু হাজার তেইশের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পরবর্তী নিউ ভ্যাকান্সি রয়েছে তোমাদের এমটিএস সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান দু হাজার তেইশ দিল্লি পুলিশে তোমাদের কিন্তু এমটিএস সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হবে যার বিজ্ঞপ্তি রয়েছে দশই অক্টোবর দু হাজার তেইশ তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে একত্রিশে অক্টোবর দু এবং এই নিয়োগের পরীক্ষা নেওয়া হবে দু হাজার ডিসেম্বর থেকে দু সালের জানুয়ারি মাসের মধ্যে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের পনেরো নাম্বার ষোলো সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি তারপরে একুশ এগুলো কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা এগুলো কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য না ঠিক আছে তো বাকি যেগুলো বললাম তোমাদের এখানে দেখিয়ে দিই সাত নাম্বার তোমাদের ফর্ম ফিল আপ চলছে এসএসসি সিএচএসএল ঠিক আছে তোমাদের লাস্ট ডেট রয়েছে আটই জুন দু হাজার তেইশ ভিডিও করে দিয়েছি আমি অলরেডি এছাড়া তোমাদের এসএসসি এম দু হাজার তেইশ এছাড়া তোমাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সঙ্গে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি সঙ্গে ট্রান্সলেটারের পোস্ট এবং সঙ্গে তোমাদের দিল্লি পুলিশের এমটিএস সিভিলিয়ান এবং সঙ্গে তোমাদের কিন্তু দিল্লি পুলিশের মেল এবং ফিমেল কনস্টেবল নিউ ভ্যাকান্সি এসব ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসবে ঠিক আছে তো অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলে এবং তোমাদের ফর্ম ফিলাপ ডেট প্রকাশিত হলে আমি তোমাদের আপডেট করে দেবো ওকে